আল্লাহ সুবহানাহু তাআলার বাণী আল কুরআন সূরা আল হাজ 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তিনি তাদেরকে জীবনকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম স্মরণ করে। সুতরাং কুরবানি দিতে হবে এমন পশুর দ্বারা যা শরীয়তে নির্ধারণ করে দেওয়া আছে। সেগুলি হলো উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা।